মণ্ডপে মণ্ডপে বড় বড় হোর্ডিং, তাতে মোদীর ছবি, দুর্গাপুজোয় বিরাট প্ল্যান বিজেপির, দিল্লি থেকে নির্দেশ। পুজোর ঢাকে কাঠি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জোর কদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ওদিকে শারদ উৎসবকে নিয়েও রাজনৈতিক তরজা অব্যাহত। বছর ঘুরলেই আসন্ন লোকসভা ভোট, সেই দিকে নজর রেখে এবার দুর্গাপুজোতেও কেন্দ্রীয় সরকারের হয়ে রাজ্যে প্রচার চালাবে বঙ্গ বিজেপি। জানা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের থেকে এই নির্দেশ এসে বঙ্গ বিজেপি শিবিরে পৌঁছেছে, অর্থাৎ এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও চলবে রাজনৈতিক প্রচার। সূত্রের খবর, সাম্প্রতিক চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে G20 সম্মেলন, এই সবকিছুই হবে প্রচারের মূল বিষয়বস্তু। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের একাধিক প্রকল্প থেকে নিয়ে সম্প্রতি রান্নার গ্যাসের দাম কমা, এই সমস্ত কিছুই সাধারণ মানুষ দর্শনার্থীদের নজরে আনতে হবে। এই সমস্ত বিষয়ে হোর্ডিং বানিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জনবহুল এলাকা এবং পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে। এখানেই শেষ নয়, প্রতিটি হোর্ডিং এ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এমনটাই। কেন্দ্র সরকারের সাফল্যের খতিয়ান জনবহুল জায়গায় এমন ভাবে প্রচার করতে হবে যাতে সহজেই প্রতিমা দর্শনে আসা মানুষদের চোখে পড়ে। ওদিকে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং প্রতি বুথে কমপক্ষে 3টি করে লাগানোর কথা বলা হয়েছে। সামনেই লোকসভা ভোট, তাই বাঙালির দুর্গাপুজোর সময় জনসংযোগ গড়ে তোলার জন্য এমনই নির্দেশ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এবার প্রধানমন্ত্রীর নানা কাজে সাফল্যের খতিয়ান তুলে ধরাই হবে মণ্ডপে মণ্ডপে। তাহলে কি এবার শারদ উৎসবেও রাজনীতিকরণ, উঠছে প্রশ্ন। We'll be right back.